তুমি আব্বুকে বানিয়ে বানিয়ে ওইসব কথা বললে কেন? খাওয়া শেষ করে তামিম নিজের রুমে এসে বিছানায় বসে বসে ফেসবুকিং করছিল। ঠিক তখনই নীলা তার রুমে ঢুকে তার কাছে এসে কথাটা বলল। নীলার গলার আওয়াজ পেয়ে তামিম মাথা তুলে নীলার দিকে তাকালো। নীলার চোখে মুখে প্রশ্নের ছাপ স্পষ্ট ফুটে উঠেছে। তামিম এবার মোবাইলটা সাইডে রেখে বলল, ওইসব কথা মানে? এই যে আজ আমাকে ভার্সিটি থেকে নিয়ে আসার সময় তুমি নাকি রাস্তায় দেখেছো একটা মেয়েকে কিছু ছেলে মিলে টিস করছে, তারপর তুমি ওইখানে গিয়ে দাঁড়াতেই ছেলেগুলো তোমায় দেখে ওইখান থেকে পালিয়ে যায়, এরপর তুমি মেয়েটাকে একটা রিকশায় উঠিয়ে মেয়েটাকে ওর বাসায় পাঠিয়ে দাও। এই যে এইসব কথা তুমি আব্বুকে বানিয়ে বানিয়ে বললে কেন? বানিয়ে বললাম কোথায়, যা সত্যি সেটাই তো বললাম। কিসের সত্যি? তুমি আব্বুকে সব বানিয়ে বলেছ, আমিও তো তোমার সাথেই ছিলাম। কই, আমি তো দেখিনি কোনো মেয়েকে ছেলেরা মিলে টিস করছে। আরে তখন তো তুই ভার্সিটির ভিতরে ছিলি, তাই দেখতে পাসনি। কিন্তু তুমি যে আব্বুর কাছে বললে আমাকে নিয়ে আসার সময়, ওইটা ভুল করে বলে ফেলেছি। আসলে তোকে ভার্সিটি থেকে নিয়ে আসার সময় দেখেছি যে একটা মেয়েকে কিছু ছেলে মিলে টিস করছে। ও, কিন্তু আমি তো কোনোদিন দেখলাম না যে ছেলেরা মিলে মেয়েদেরকে টিস করছে। তুই তো কানি, তাই দেখতে পাস না। ভাইয়া, এখন আর আমার মাথা না খেয়ে রুমে গিয়ে ঘুমিয়ে পড়, যা। হুম, যাচ্ছি। আর সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠিও। তোকে আর বলতে হবে না, যা এবার। হুম। তারপর নীলা তামিমের রুম থেকে বেরিয়ে নিজের রুমে চলে গেল। নীলার যাওয়ার পর তামিম একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। কোনো রকমে নীলাকে যে বোঝানো গিয়েছে এটাই অনেক। রাত 11টা বেজে গেছে, দেখে তামিমও আর দেরি না করে ঘুমিয়ে পড়ল। সকালবেলা নাস্তা খাওয়া শেষ করে তামিম নীলাকে নিয়ে গাড়ি করে নীলার ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। তামিম গাড়ি ড্রাইভ করছে আর তার পাশে নীলা বসে আছে আর একমনে বাহিরের দিকে তাকিয়ে আছে। বাহিরের হাওয়া এসে গাড়ির জানালা ফেদ করে নীলার চুলগুলো এলোমেলো করে দিচ্ছে আর নীলা বারবার তার হাত দিয়ে চুলগুলো কানের মধ্যে গুঁজে দিচ্ছে। তামিম একবার নীলার দিকে আর চোখে তাকাচ্ছে আর একবার সামনের দিকে তাকাচ্ছে। এইভাবেই বেশ কিছুক্ষণ সময় কেটে গেল। এর মধ্যে তারা নীলার ভার্সিটিতেও চলে আসলো। ভার্সিটির সামনে এসে গাড়ি দাঁড় করাতেই নীলা গাড়ি থেকে নামতে যাবে, ঠিক তখনই তামিম নীলার হাত ধরে ফেললো। তোর ছেলেফ্রেন্ড কয়টা? একটা। কেন? গতকাল যে ছেলেটাকে তোর সাথে দেখেছিলাম সেটা? হুম। আর মেয়েফ্রেন্ড? আছে অনেকগুলো। আচ্ছা শোন, একটা ছেলেফ্রেন্ড যেহেতু বানিয়ে ফেলেছিস তাহলে ঠিক আছে, কিন্তু আর কোনো ছেলেকে ফ্রেন্ড বানাবি না, বুঝলি? আর ভুলেও যেন তোকে কোনো ছেলের সাথে কথা বলতে না দেখি, কি মনে থাকবে তো? কেন, ছেলেদের সাথে কথা বললি কি? সেটা তোর জানা লাগবে না, তোকে যা বলেছি তাই করবি, ভুলেও কোনো ছেলের সাথে কথা বলবি না, এমন কি দরকার পড়লেও না। তোমার সাথেও না? আমার সাথে কেন কথা বলবি না? আমার সাথে অবশ্যই বলবি, তবে আমি ছাড়া অন্য কোনো ছেলের সাথে কথা বলবি না, ঠিক আছে? যা এবার। নীলা চলে যাবার পর তামিমও সেখান থেকে আবার বাসায় চলে আসলো। বাসায় এসে তামিম সোজা নিজের রুমে চলে গেল। দুপুরবেলা তামিম আবার গাড়ি নিয়ে নীলার ভার্সিটিতে চলে আসলো নীলাকে বাসায় নিয়ে যাওয়ার জন্য। তামিম ভার্সিটিতে এসে দেখলো ভার্সিটি এখনও ছুটি হয়নি, তাই সে গাড়িতে বসে নীলার জন্য অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণ পর নীলার ভার্সিটি ছুটি হয়ে গেল। এর কিছুক্ষণ পর নীলাও ভার্সিটি থেকে বেরিয়ে আসলো আর তামিমকে গাড়ি নিয়ে আসতে দেখে গাড়িতে এসে উঠে বসলো। তারপর তামিম নীলাকে নিয়ে সোজা বাসায় চলে আসলো। বাসায় এসে দুইজনে খাওয়া দাওয়া করে যার যার রুমে চলে গেল। এভাবেই কেটে গেল কিছুদিন। এই কয়দিন তামিম প্রতিটা সময় নীলার সাথে সাথে থেকেছে। তামিম এই কয়দিনে বুঝতে পেরেছে নীলা কারোর সাথে কোনো প্রেমের সম্পর্ক নেই, নীলার যে একটা ছেলে ফ্রেন্ড রয়েছে ওই ছেলেটাও অনেক ভালো, নীলাকে নিজের বন্ধু ছাড়া সে অন্য কিচ্ছু ভাবে না। তামিম এটাও ভালো করেই বুঝতে পেরেছে। এবার একটা ভালো দিন দেখেই তামিম নীলাকে নিজের মনের কথা বলে দেবে ভাবছে। তো আজ দুপুরবেলা তামিম গাড়ি নিয়ে নীলার ভার্সিটিতে চলে আসে নীলাকে বাসায় নিয়ে যাওয়ার জন্য। তামিম গাড়িতে বসে অনেকক্ষণ ধরে নীলার জন্য অপেক্ষা করছে, কিন্তু নীলা এখনো আসছে না। তামিম আর বসে না থেকে গাড়ি থেকে বেরিয়ে নীলা ভার্সিটিতে উঁকিঝুঁকি করতে লাগলো নীলা আসছে কিনা দেখার জন্য। হঠাৎ তামিম দেখলো ভার্সিটির দপ্তরি বেল দিয়ে দিচ্ছে। বেল বাজানোর কিছুক্ষণ পর তামিম দেখলো নীলা তার ক্লাসরুম থেকে বেরিয়ে আসছে। নীলার সাথে তার দুইটা বান্ধবীও রয়েছে। নীলা হেঁটে হেঁটে ভার্সিটির গেটের কাছে আসতেই হঠাৎ পেছন থেকে একটা ছেলে এসে নীলার হাতে একটা চিঠি দিয়ে উত্তরের অপেক্ষায় থাকবো কথাটা বলেই ভার্সিটি থেকে বেরিয়ে যায়। নীলাও কিছু বুঝতে না পেরে চিঠিটা নিজের কাছে রেখে দেয়। দৃশ্যটা তামিমের চোখ এড়ালো না। তারপর তামিমের
ঠান্ডা মাথায় গাড়িতে গিয়ে উঠে বসলো আর নীলার জন্য অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণ পর নীলা এসে গাড়িতে উঠে বসলো। ছেলেটা কে ছিল? কোন ছেলে? যেই ছেলে একটু আগে তোকে একটা চিঠি দিয়ে গেছে। জানি না কে, তবে আমার সাথেই পড়ে। চিঠিতে কি লিখেছে? খুলে দেখিনি। কই দেখি, চিঠিটা দে তো। তামিম এবার নীলার হাত থেকে চিঠিটা নিয়ে পড়তে শুরু করলো। চিঠিটা পড়েই তামিমের মেজাজ খারাপ হয়ে গেল, কারণ চিঠিতে বড় করে লেখা ছিল, আই লাভ ইউ নীলা। তামিম এবার রাগের মাথায় চিঠিটা একটানে ছিঁড়ে ফেললো আর চিঠিটা জানালার বাহিরে ফেলে দিল। হঠাৎ তামিমের এইভাবে রেগে যাওয়াতে নীলা কিছুটা ভয় পেয়ে গেল। সে তামিমের রেগে যাওয়ার কারণ বুঝতে না পেরে আমতা আমতা করে বলল, ভাইয়া কি হয়েছে তোমার, চিঠিটা এইভাবে ছিঁড়ে ফেললে কেন? কি লেখা ছিল চিঠিটাতে? নীলার কথাগুলো শুনে তামিম এবার রাগে চোখে নীলার দিকে তাকালো। তামিমের এমন রাগি ফেস দেখে নীলা এবার আরো ভয় পেয়ে যায়। তামিম নীলাকে কিছু একটা বলতে গিয়েও থেমে গেল। তারপর তামিম কোনো কথা না বলে গাড়িটা স্টার্ট দিয়ে একটানে বাসায় চলে আসলো। গাড়িটা বাসার সামনে এনে দাঁড় করাতেই নীলা গাড়ি থেকে নেমে দৌড়ে বাসার ভেতরে চলে গেল। তামিমও গাড়িটা নক করে বাসার ভেতরে চলে এলো। বাসায় ঢুকেই তামিম সোজা নিচের রুমে চলে আসলো। রুমে এসে কিছুক্ষণ বিছানায় বসে রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে নিল। তারপর মাথাটা ঠান্ডা করে নিচে গিয়ে খাবার খেয়ে আবার রুমে চলে আসলো। রুমে এসে তামিম ভাবতে লাগলো, না এখন সময় এসে গেছে নীলুকে নিজের মনে জমানো কথাগুলো বলে ফেলার। আজকেই নীলু আমার মনের কথাগুলো বলে দেব, আর দেরি করব না। এইভাবে দেখতে দেখতে দুপুর গড়িয়ে সন্ধ্যা হয়ে আসলো। ঘড়ির কাঁটায় 6টা বাজতেই তামিম রুম থেকে বেরিয়ে সোজা নীলার রুমে চলে এলো। নীলা তামিমকে নিজের রুমে দেখে কিছুটা ভয় পেলেও নিজেকে স্বাভাবিক রেখে বলল, ভাইয়া তুমি কিছু বলবে নাকি? তোর সাথে কিছু কথা আছে, একটু ছাদে আয় তো। কথাটা বলেই তামিম নীলার রুম থেকে বেরিয়ে সোজা ছাদে চলে গেল। নীলাও তামিমের কথা মতো তার পিছু পিছু ছাদে চলে আসলো। ছাদে এসে নীলা দেখলো তামিম ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে আছে। নীলা তামিমের পেছনে গিয়ে দাঁড়ালো, তাকে ডাক দিল। নীলার গলার আওয়াজ শুনে তামিম পেছনে ঘুরে নীলার দিকে তাকালো। কিছুক্ষণ নীলার দিকে তাকিয়ে থেকে তামিম নীলার কাছে এসে বলল, একটা সত্যি কথা বলবি? কি কথা? তুই কি কাউকে ভালোবাসিস? তামিমের কথা শুনে নীলা কিছুটা ভেবাচাকা খেয়ে যায়। সে এখন কি বলবে নিজেই বুঝে উঠতে পারছে না। ভয় নেই, আমাকে বল কাউকে ভালোবাসিস। নীলা মাথা নাড়িয়ে না সূচক জবাব দিল। কেউ যদি তোকে ভালোবাসার কথা বলে তো কি করবি? কিছুই না, তবে ছেলেটা ভালো হলে ভেবে দেখব কি করা যায়। আচ্ছা, যদি সেই ছেলেটা আমি হই তাহলে? তামিম এবার চারপাশে একবার ভালো করে তাকিয়ে নীলার উল্টো দিকে ফিরে বলতে শুরু করলো, কি দিয়ে শুরু করব ভেবে পাচ্ছি না, তবে তোকে নিয়ে কিছু বলতে গেলে শেষ করতে পারবো না। আসলে তোকে আমি সেই ছোটবেলা থেকেই ভালোবাসি, কিন্তু এতদিন ধরে তোকে আমার ভালোবাসার কথাটা সাহস করে বলতে পারিনি, কারণ 5 বছর ধরে তো আমি আমেরিকাতেই ছিলাম আর তখন আমরা কেউই প্রাপ্তবয়স্ক ছিলাম না। যদিও আমিও তখন অনেকটাই বড় ছিলাম, কিন্তু তুই তখনও অনেকটাই অবুঝ ছিলি। প্রেম ভালোবাসা সম্পর্কে তখন তোর সঠিক জ্ঞান ছিল না বিধায় তখন তোকে কিছু বলতে পারিনি। কিন্তু আমি আমার মনের কথাগুলো তোকে না বলে আর থাকতে পারছি না, তাই আজ তোকে আমার মনের কথাগুলো জানাতে চাই। নীলু, আমি তোকে খুব ভালোবাসি, বলতে গেলে আমি তোকে নিজের চেয়েও বেশি ভালোবাসি। আই লাভ ইউ নীলু। তুই কি হবি আমার জীবন সঙ্গিনী? হবি কি আমার সারা জীবনের পথ চলার সাথী? তামিম একদমই নিজের মনের কথাগুলো বলেই চোখ বন্ধ করে নীলার দিকে ঘুরে দাঁড়ালো। তামিমের কেন জানি এখন খুব নার্ভাস ফিল হচ্ছে, তাই সে নীলার দিকে তাকাতে পারছে না। কিন্তু নীলার কোনো নাড়াচাড়া না পেয়ে তামিম এবার চোখ খুলে সামনের দিকে তাকালো আর দেখলো নীলা তার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। তামিম বুঝতে পারলো নীলা হয়তো তার থেকে এমন কিছু আশা করেনি, তাই সে তার দিকে এইভাবে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। কি হলো নীলু, চুপ করে আছিস কেন? আমাকে কি তোর ভালো লাগে না? কথা বল। ভাইয়া তুমি এসব কি বলছো, তোমার মাথা ঠিক আছে তো? মানে তুমি পাগল টাগল হলে না তো? মানে কি বলতে চাচ্ছিস তুই? না মানে এই যে তুমি আমাকে ভালোবাসার কথা বলছো, এটা কিভাবে সম্ভব বলো? আমরা দুজন চাচাতো ভাই বোন, আর চাচাতো ভাই বোনের মধ্যে কি এসব হয় তুমি বলো। কে বলেছে হয় না? অবশ্যই হয়, আর আমরা তো চাচাতো ভাই বোন, আপন ভাই বোন তো আর নয়। আর আপন ভাই বোন বাদে সবাইকে বিয়ে করা যায়। তারপরও আমি এসব পারবো না, কারণ ছোট থেকেই আমি তোমার সব সময় বড় ভাইয়ের চোখে দেখে এসেছি। আমার পক্ষে তোমার সাথে প্রেম ভালোবাসার সম্পর্কে জড়ানো সম্ভব নয়, তাছাড়া আমাদের পরিবারও আমাদের সম্পর্কটা মেনে নিবে না। ছোট থেকে ভাইয়ের চোখে দেখে এসেছিস, এখন না হয় অন্য চোখে দেখবি। আর পরিবার মেনে নেবে কিনা এটা নিয়ে তোকে এত চিন্তা করতে হবে না,
তুই শুধু একবার রাজি হয়ে যা, তাহলে বাকি সব আমি ম্যানেজ করে নিব। তারপরেও আমার পক্ষে তোমার সাথে ভালোবাসার সম্পর্কে জড়ানো সম্ভব নয়। আমি এসব পারবো না, সরি। বলেই নীলা উল্টো দিকে ফিরে হাঁটা ধরল। নীলা কয়েক কদম যেতেই পেছন থেকে তামিম চেঁচিয়ে উঠে বলল, তুই যদি আর এক কদমও এগিয়েছিস তাহলে কিন্তু খুব খারাপ হবে বলে দিলাম, যেখানে আছিস ওইখানে দাঁড়িয়ে পড়। তামিমের এমন কথা শুনে নীলা বাধ্য হয়ে ওইখানে দাঁড়িয়ে রইল, কারণ সে জানে তামিমের রাগ উঠে গেলে তার কপালে দুঃখ আছে। এদিকে তামিমও ধীরে ধীরে হেঁটে নীলার কাছে এসে দাঁড়ায় আর নীলাকে ঘুরিয়ে তার দিকে দাঁড় করায় আর বলে, দেখ নীলু, আমি তোকে সত্যি খুব ভালোবাসি, তাই আমি আজ পর্যন্ত কোনো মেয়ের সাথে প্রেম করিনি, কারণ আমি সবসময় মনে প্রাণে তোকেই ভালোবেসে এসেছি। প্লিজ তুই রাজি হয়ে যা, কথা দিচ্ছি কখনো তোকে কষ্ট দিব না, তোকে সবসময় রানীর মতো করে রাখবো। দেখো ভাইয়া, আমার পক্ষে এসব সম্ভব নয়, আমি তোমাকে কখনো ভালোবাসতে পারবো না, আমি গেলাম। কথাটা বলে নীলা চলে যেতে লাগবে, তার আগে পেছন থেকে তামিম নীলার হাত টেনে ধরলো আর তাকে এক টানে নিজের বুকের মধ্যে নিয়ে আসলো। এরপর তামিম নীলার কপালে তার কপাল ঠেকিয়ে নীলার চোখে চোখ রেখে বলল, তাকা আমার চোখের দিকে আর দেখ এই চোখে কিছু খুঁজে পাস কিনা, দেখ এই চোখের মধ্যে তোর জন্য আমার ভালোবাসা রয়েছে কিনা। তামিমের কথা শুনে নীলা তামিমের চোখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে একসময় নিজেকে জোরপূর্বক তামিমের থেকে ছাড়িয়ে নেয়। তারপর নীলা কিছুটা রাগ দেখিয়ে আবার সামনের দিকে হাঁটা ধরল। নীলার এমন কাছে তামিমের এবার মাথা গরম হয়ে গেল। সেবার নীলার হাত পেছন থেকে টেনে ধরে নীলাকে তার দিকে ঘুরিয়ে ঠাস করে নীলার গালে একটা চড় বসিয়ে দিল। তামিমের চড় খেয়ে নীলা কিছুক্ষণ চুপ থেকে হঠাৎ গালে হাত দিয়ে ভ্যা ভ্যা করে কেঁদে দিল। নীলার কান্না দেখে মুহূর্তের মধ্যেই তামিমের সব রাগ উধাও হয়ে গেল। তামিম এবার নীলাকে তার কাছে টেনে নিয়ে তার দুই হাত দিয়ে নীলার চোখের পানি মুছে দিল। এরপর তামিম নীলার গালে আলতো করে হাত রেখে বলল, সরি নীলু, আসলে রাগের মাথায় তোকে চড়টা মেরে ফেলেছি, প্লিজ তুই আর কান্না করিস না, দেখ আমি মন থেকে বলছি তোকে আমি সত্যি ভালোবাসি, তোকে যদি নিজের জীবনসঙ্গী হিসেবে না পাই তাহলে আমি আর কাউকে নিয়ে ঘর বাঁধবো না, আর ভালোবাসা কি আমি তা ভালো করেই জানি, আর এটাও জানি যে সব কিছু জোর করে হলেও ভালোবাসাটা জোর করে হয় না, ভালোবাসাটা ভালোবাসা দিয়ে আদায় করে নিতে হয়। দেখ আমি তোকে আর এই ব্যাপারে জোর করব না, তবে তুই কিছুদিন ভেবে দেখ তোর মন কি বলে, তোর মন কি আমাকে চাই নাকি না, হয়তো এখন তোর মনে আমার প্রতি কোনো ফিলিংস নেই, কিন্তু এক সময় তো হতেও পারে তাই না, তুই কিছুদিন ভেবে দেখ তোর মন কি বলে, তারপর না হয় তুই আমাকে এসে তোর মনের কথাটা বলিস। আচ্ছা এবার তুই রুমে যা আর এই ব্যাপারে বাড়ির কাউকে কিছু বলিস না, প্লিজ। কিছুক্ষণ তামিমের দিকে তাকিয়ে থেকে ছাদ থেকে নেমে রুমে চলে এলো। নীলা চলে যাওয়ার পর তামিম আরও কিছুক্ষণ ছাদে থেকে রুমে চলে আসলো। রুমে এসে তামিম ভাবতে লাগলো, আচ্ছা নীলা কি আমায় মেনে নিবে, নাও নিতে পারে, কারণ সে তো বলল সবসময় সে আমায় ভাইয়ের মতো দেখে এসেছে, আর আমাদের সম্পর্কটা পরিবার মানবে কি না এটা ভেবে সে রাজি নাও হতে পারে। তারপরও নীলুকে আমার চাই চাই, দরকার হলে আম্মু আব্বুর সাথে এ বিষয়ে কথা বলবো, ওরা নিশ্চয়ই আমার কথা শুনবে। এদিকে নীলাও রুমে এসে ভাবতে লাগলো, আচ্ছা ভাইয়া কি আমায় সত্যি ভালোবাসেন, কিন্তু আমরা তো চাচা তো ভাই বোন, আমাদের মধ্যে এমন সম্পর্ক কিভাবে হবে, আর আমাদের পরিবারের লোকজন কি আমাদের এই সম্পর্কটা মেনে নেবে, আসল কথা আমি তো ওনাকে সব সময় ভাইয়ের চোখে দেখেছি, ওনাকে এখন কিভাবে, উফ মাথা পুরো হ্যাং হয়ে যাচ্ছে, কি যে করব কিছু ভেবে পাচ্ছি না, কাল ভার্সিটি গিয়ে ইরা আর ইতির সঙ্গে একটু এই ব্যাপারে কথা বলে দেখবো নে ওরা কি বলে, এখন আর এসব নিয়ে ভাবতে পারবো না আমি, না হলে মাথা একেবারে শেষ হয়ে যাবে। রাতের বেলা ডাইনিং টেবিলে বসে বাড়ির সবাই খাবার খাচ্ছে। তামিম খাবার খেতে খেতে বারবার নীলার দিকে তাকাচ্ছে, নীলাও মাঝে মধ্যে লুকিয়ে লুকিয়ে তামিমের দিকে তাকাচ্ছে। দুজনে চোখাচোখি হলে দুইজনে কিছুক্ষণের জন্য চোখ নামিয়ে নেয়, তারপর আবার কিছুক্ষণ পর দুজন লুকিয়ে লুকিয়ে একে অপরের দিকে তাকায়। এভাবেই তাদের খাবার খাওয়া শেষ হলো। তারপর দুইজন ডাইনিং টেবিল থেকে উঠে যা যা রুমে চলে গেল। সকালবেলা নাস্তা খেয়ে তামিম নীলাকে নিয়ে ফার্স্টের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। তামিম গাড়ি ড্রাইভ করছে আর নীলা চুপটি মেরে নিজের সিটে বসে আছে। তামিম নিজের মতো গাড়ি ড্রাইভ করছে আর নীলা মাঝে মাঝে গাড়ির লুকিং গ্লাসের দ্বারা তামিমের দিকে তাকাচ্ছে। তামিমের চেহারা এখন আগের চেয়ে অনেক সুন্দর হয়েছে, মুখ ভর্তি ছোট ছোট দাড়িও গজিয়েছে তার। আমেরিকায় থাকাকালীন সে প্রায় জিম করত, তাই তার শরীরও বেশ ফিটফাট, কিন্তু তামিমের প্রতি মায়ার মনে একটু ফিলিংস নেই, কারণ সে সবসময় তাকে বড় ভাইয়ের মতোই দেখে এসেছে। নীলু, তোর ভার্সিটিতে তো এসে পড়েছি, নাম এবার?
এই নিলো, কোথায় হারিয়ে গেলি? হ্যাঁ হ্যাঁ না কই, হ্যাঁ কিছু বলছো আমায়? বলছি তোর ভার্সিটিতে এসে পড়েছি। তামিমও আবার গাড়ি নিয়ে সোজা বাসায় চলে আসলো। এদিকে নীলা ক্লাসে গিয়ে তার বান্ধবীদের কাছে বসে পড়ল। নীলাকে চিন্তিত দেখে তার এক বান্ধবী বলল, কি রে তোর কি হয়েছে, তোকে এমন দেখাচ্ছে কেন? না কই কি হবে, কিছু না। আরে বল না কি হয়েছে। এদেরকে তো সব বলেই দেখি এরা কি বলে। আচ্ছা তাহলে শোন। তারপর নীলা তাদেরকে গতকালের ঘটনাটা বলল। কি বলিস এইসব, তামিম ভাইয়া তোকে সত্যি প্রপোজ করেছে? তামিমকে তারা অনেক আগে থেকেই চিনে। এখন আমি কি করব তোরাই বল। কিন্তু আমি ওনাকে সবসময় ভাইয়ের মতোই দেখে এসেছি। আরে আজকাল চাচাতো ভাই বোনদের মধ্যেও এইসব হয়। আচ্ছা আমি তোকে একটা আইডিয়া দিই, সেই অনুযায়ী কাজ কর আর দেখ তামিম ভাইয়া তোকে সত্যি ভালোবাসে কিনা, আর দেখ তামিম ভাইয়া তোকে সত্যি ভালোবাসেন কিনা। যদি উনি তোকে সত্যি ভালোবাসেন তাহলে তুইও রাজি হয়ে যা। আচ্ছা সেটা পরে দেখা যাবে, তুই আগে আইডিটা বল। শুন তাহলে। আচ্ছা ঠিক আছে দেখি কি হয়। কিছুক্ষণ পর ক্লাসের ছাড় চলে আসলো আর ক্লাস করাতে শুরু করলেন। একে একে সব কয়টা ক্লাস শেষ হলে ওই দিনের মতো ভার্সিটি ছুটি হয়ে গেল। এর মধ্যেই তামিম ও নীলাকে নিয়ে ওর ভার্সিটিতে চলে এসেছে। ভার্সিটি থেকে বেরিয়ে তামিমকে দেখে নীলা গাড়িতে গিয়ে উঠে বসলো। তারপর তামিমও গাড়িতে উঠে বসে গাড়ি স্টার্ট দিয়ে নীলাকে নিয়ে সোজা বাসায় চলে আসলো। এভাবেই কেটে গেল আরও কিছুদিন, কিন্তু নীলা এখনও তামিমকে কিছু বলেনি ওই সব ব্যাপারে। তামিম আর নীলার মধ্যে এখন আর আগের মতো কথাবার্তাও হয় না। তামিম অনেক সময় নানানভাবে নীলার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু নীলা এখন বেশিরভাগ সময়ই তামিমকে এড়িয়ে চলে। তো আজ রাতের বেলা বাড়ির সবাই ডাইনিং টেবিলে বসে খাবার খাচ্ছে, এমন সময় তামিমের আব্বু তামিমকে উদ্দেশ্য করে বললেন, তামিম তুমি এখন থেকে আমার অফিসে একটু টাইম দিও তো। অফিসে টাইমে দিলে নীলাকে টাইম দিব কিভাবে? মানে নীলাকে ভার্সিটিতে দিয়ে আসা আবার নিয়ে আসা? নীলাকে ভার্সিটি দিয়ে অফিসে চলে আসবে, তারপর নীলার ভার্সিটি ছুটি হলে অফিস থেকে নীলার ভার্সিটি চলে যাবে, এরপর নীলাকে নিয়ে আবার বাসায় চলে আসবে। এই কয়েক ঘন্টা অফিসে গিয়ে বসলেই হবে। আর সামনে তো রমজান আসছে, রমজানে নীলার ভার্সিটিও বন্ধ হয়ে যাবে। আর আমার এখন বয়স হয়ে গেছে, তাই আগামীতে অফিসটা তোমাকেই সামলাতে হবে। তাই আমি চাই এখন থেকে তুমি অফিসে গিয়ে একটু একটু টাইম দিয়ে অফিসের কাজগুলো ভালোবেসে বুঝে নাও। আচ্ছা আব্বু ঠিক আছে, কাল থেকে আমি অফিসে গিয়ে বসবো। এবার খাও। তারপর তামিম নিজের খাবার শেষ করে উঠে রুমে চলে আসলো। রুমে এসে তামিম কিছুক্ষণ ফেসবুকিং করে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালবেলা তামিম নীলাকে তার ভার্সিটি দিয়ে তার আব্বুর অফিসে চলে গেল। অফিসের প্রথম দিন তাই তামিম সবসময় তার আব্বুর সাথে থেকে অফিসের কিছু কাজগুলো বুঝে নিল। দুপুরবেলা তামিম আবার নীলার ভার্সিটিতে এসে তাকে নিয়ে বাসায় চলে আসলো। এভাবেই কেটে গেল আরও এক সপ্তাহ। আজ শুক্রবার, অফিস বন্ধ প্লাস নীলার ভার্সিটিও বন্ধ। দুপুরের খাবার খেয়ে তামিম রুমে এসে কিছুক্ষণ ঘুমিয়ে পড়ে। সন্ধ্যাবেলায় তার ঘুম ভাঙলে হাত মুখ ধুয়ে সাথে চলে আসে। তামিম সাথে এসে দাঁড়িয়ে আছে, ঠিক এমন সময় নীলাও সাথে আসলো আর এসে তামিমের কাছে চলে আসলো। তারপর নীলা তামিমকে এমন একটা কথা বলল যা শুনে তামিম অবাক হয়ে যায়।